ভিউয়ার্স বিনোদনের সব খবরকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম মধুরা। টলিউড সুপারস্টার শাকিব খান একমাত্র সন্তান জয়কে নিয়ে যে কথাগুলো বললেন শুনলে আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে। তো একটা তিনি কি বললেন, সুপারস্টার শাকিব খান নিজের ছেলেকে কতটা ভালোবাসেন সেটা কিন্তু ইদানিং খুব বেশি করেই প্রকাশ করছেন। আবরাম খান যাও জান্নাতের বাড়িটা তার অসম্ভব ভালো লাগে বলে সব সময়ই সে সেখানে যেতে চায়, কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস তার কাজের পরিধি বাড়িয়ে দেওয়াতে এখন আর জয়কে সেভাবে সময় দিয়ে নিয়ে যেতে পারেন না। হঠাৎ করেই জয় বায়না ধরে আমরা যাব গাজীপুরে, এখন বাজে রাত 3টা। সকালবেলা অপু বিশ্বাস বললেন, ঠিক আছে রেডি হও, সবকিছু গোজগাজ করো, আমরা চলে যাব। ঠিক 5টায় অপু বিশ্বাস জয়কে নিয়ে রওনা দিলেন গাজীপুরে। বন্ধুরা, জান্নাতের বাড়িটিতে এখন এই আমের মৌসুমে প্রচুর আম, কাঁঠাল, লিচু সব কিছু ধরেছে, ফুলে ফুলে গন্ধে একদম মাতোয়ারা হয়ে আছে যেন জয়ের জন্যই। এই বাড়িতে ঢুকেই জয় ছুটে যান একদম তাদের বাগান বাড়িতে, সেখানে প্রচুর আনন্দ করেন, ঘুরেন, দৌড়ে বেড়ান। আর ওখানে যারা টেক কেয়ার কেয়ারটেকার রয়েছেন তারাও একদম জয়কে পেলে যেন স্বর্গ হাতে পেয়ে যায়। আসলে যার জন্য বাড়িটি তারা সারা বছর পাহারা দিয়ে রাখেন, সেই বাড়ির মানুষটি যখন বাড়িতে ফিরে আসে তখনই বাড়িটা মূলত প্রাণ ফিরে পায়। উপবিশ্বাসও যেন উচ্ছল হয়ে ওঠেন, কারণ ছোট্টবেলায় তাদের প্রেমের সময়েই এই বাড়িটি তারা নিজের হাতে গুছিয়েছিলেন শাকিব এবং অপু। শুটিং এর জন্য প্লেস তৈরি করেছিলেন, সেখানে এখন শুটিং হয়। সারা দুনিয়ার মানুষই জানে যে শাকিব খানের জান্নাত কতটা সুন্দর। এই বাড়িটি এখন অনেক বেশি সকলের পরিচিত এবং সিনেমায় বিভিন্ন সিনেমাতেই দেখা যায় এই বাড়িটি ব্যবহার করতে। অপু বিশ্বাস শাকিব খান ভালোবাসার জায়গাটা হয়তো একই আছে, প্রকাশটাও একই আছে। এই প্রথম জয়কে নিয়ে মুখ খুললেন সুপারস্টার শাকিব খান বিনোদন পত্রিকায়। তিনি বললেন, আমার ছেলে আমার ভবিষ্যৎ, আমার ছেলে আমার কলিজা, ও যখন বাড়িটিতে যায় মনে হয় প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এই বাড়িটির প্রাণী যেন ও, ও ছাড়া বাড়িটি একদম অন্ধকার মনে হয়। মাঝে মধ্যে আমারও মন খারাপ হলে আমিও জান্নাতে গিয়ে বসে থাকি, কিন্তু যখন জয় আসে তখনই শুধুমাত্র মনে হয় কত আনন্দ, এই আনন্দ যেন ঈদের আনন্দকেও ছাপিয়ে যায়। এই আনন্দ প্রথম সিনেমা মুক্তি পর আনন্দের চাইতেও অনেক বেশি। আসলেই ভালোবাসার মানুষটাকে কাছে পেলে এরকম অনুভূতি সকলেরই হয়। অপু বিশ্বাস এবং শাকিব খান তারা একজন আরেকজনের সঙ্গে যতটা মানবিমান করুক না কেন, ছেলের ক্ষেত্রে খেলাধুলার সময় কাউকেই মনে হয় না তারা বড় হয়ে গেছে কিংবা তাদের ভেতরে কোনো মানবিমান চলছে। অপু বিশ্বাসের প্রাণ খোলা হাসি কিন্তু সেটা প্রমাণ করে। জানালার ওপাশে অপু, এপাশে লুকিয়ে আছেন জয় এবং শাকিব খান, চলছে লুকোচুরি খেলা। অপু বিশ্বাস বললেন, তোমরা এখানেই আছো, আমি জানি, জানালার ওপাশেই, বের হয়ে এসো। অপু বিশ্বাস এবং শাকিব খানের এই লুকোচুরি খেলায় আমাদের জয় আসলে মধ্যমণি। আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।